morning guys, welcome back to the channel Shobha Vlogs. সবাইকে শুভ সকাল। তো আজকে চলে যাচ্ছি বাড়িতে। তো আজকে বের হওয়ার সময় আমি ব্লগটা শুরু করতে পারিনি, তাই ভাবলাম যে এখানে বাসে বসে ব্লগটা শুরু করি। আমরা বাসে আছি, সকালে ঘুম থেকে উঠে বৃষ্টি ছিল, সেজন্য উঠতে আমাদের একটু দেরি হয়ে গেছে। তো ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হলাম, চা খেলাম, রেডি থেকে হলাম। তারপর বাসটা চলে এসেছিল, যেহেতু আমাদের মামাবাড়ির গেট থেকে বের হয়ে বাসটা ধরা যায়। বাসটা চলে আসলো, যার জন্য আর ব্লগটা করতে পারিনি। ভেবেছিলাম ওখান থেকে ব্লগটা করবো, করতে পারিনি। এখান থেকে ব্লগটা করছি, সরো বসে আছে। দেখো তো বাসে বেশি টাইম ব্লগ করে যাবে, খুব শব্দ, খুব সাউন্ড হচ্ছে, হর্ন দিচ্ছে। তো আজকে আমার বাপের বাড়িতে যাব, তো ওখান থেকে কাল পরশু চলে যাব বাপের বাড়িতে। আমার বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে, প্লিজ দেখতে থাকো ব্লগটা। জাস্ট এসে পড়ছিলাম। এখন কটা বাজে? এখন দশটা বাজতে 15 মিনিট বাকি। তো আমরা এসে গেছি, এখন ফ্রেশ ট্রেশ হবো, মানে স্নানই করে নেবো একবারে, তারপর খাওয়া দাওয়া করবো, তারপর আবার ফিরে আসছি তোমাদের সাথে। তো প্লিজ তোমরা দেখতে থাকো। দেখো আমি এসে স্নান টান করে নিয়েছি, তারপর স্নান টান করার পর ভাবছি কিছু খেয়ে নেই, আসার পর আর কিছু খাওয়া হয়নি, এসে স্নান করতে গেলাম। তারপর এখন ভাবছি কিছু খেয়ে নেই। তো মা গেছে মন্দিরে, আমাদের এখানে কাছে একটা মন্দির আছে, গোবিন্দ মন্দির। তো আগে একটা গোবিন্দ মন্দির মন্দিরের একটা ব্লগ শেয়ার করা হয়েছে তোমাদেরকে, তোমরা দেখতে পাবে এই চ্যানেলে আছে। গোবিন্দ মন্দিরের ভিউটা সম্পূর্ণটা দেওয়া হয়েছে। তো ওই মন্দিরে আমাদের বাড়ির কাছেই, 2 মিনিট লাগে যেতে। তো ওখানে গিয়েছে মা আম দুধ দিতে। তো এই বছরে প্রতি বছরই দেওয়া হয়, তো এই বছর দেওয়া হয়নি এখনও। তো বছরের নতুন ফল হিসেবে তো প্রতি বছরই মা দেয়, আমিও দিই। তো এবার আমি যাইনি, কিন্তু সৌরভ দিয়ে এসছে। তো আজকে মা গেছে দিতে, যেহেতু আজকে একাদশী, মা একাদশীও করে, তাই ভাবছে যে আজকে দিয়ে এসে। তো মা গেল, তো এখন আমি খাবো জলমুড়ি। জলমুড়ি খেয়ে নিচ্ছি, গাড়িতে এসেছি যেহেতু, বাসে করে। তো একটু গ্যাস হয়ে গেছে মনে হচ্ছে, তার জন্য ভাবছি জলমুড়িটা খেলে একটু অনেকটা আরাম পাবো। দেখতে পাচ্ছ আমি জলমুড়ি নিয়ে নিয়েছি, এটা খাবো এখন। আর এই মা আসলে একবারে দুপুরে ভাত খাবো, এখন আর কিছু খাবো না। আমার ওখানে গিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, একে এক জায়গা থেকে আরেক জায়গায় স্নান টান করেছি। ওখানে জল আমাদের এখান থেকে অনেকটাই ঠান্ডা, আর এ কদিনে অনেক কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে, আইসক্রিম খাওয়া হয়েছে, তারপর ফ্রিজে ঠান্ডা জল খেয়েছি, যেটা আমি নর্মালি খাই না এখানে বাড়িতে থাকলে। খুব কম আমি ঠান্ডা জলটা খাই, এত ঠান্ডা জল খাই না, আর কোল্ড ড্রিঙ্কসও অতটাও খাওয়া হয় না। কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম যেটাই বলো অতটা খাওয়া হয় না, কিছুদিন পর পর খাই। তো এ কদিনে প্রায় দিনে দুটো করে আইসক্রিম, তারপর কোল্ড ড্রিঙ্কস, তারপর ঠান্ডা জল তো আছেই। এসব খেয়ে খেয়ে আমার প্রচণ্ড সর্দি লেগে গেছে। তো কালকে একটু জ্বর জ্বরও ছিল শরীরটা,
তো তার জন্য আর ভালো লাগছিল না, আর এসেও ভালো লাগছে না। বাট যেহেতু স্নান করে আসিনি এত সকাল সকাল, এর জন্য স্নান করিনি। কালকে ভেবেছিলাম এসে পড়বো, তার জন্য কালকে সকাল সকাল স্নান করেছিলাম, তার জন্য আরও বেশিটা ঠান্ডা লেগে গেছে। তো আজকে এসে স্নান করে নিলাম, করে এখন খাবো। তো তোমরা প্লিজ দেখতে থাকো খেলে। আর হ্যাঁ, সৌরভ চলে গেছে বাড়িতে। একটা কথা তোমাদেরকে বলি, আমার বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি একই জায়গা, আমার বিয়েটা লোকালেই হয়েছে। এখন রাত্রি হয়ে গেছে, তো আজকে আসার সময় আমি ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু আমার শরীরটা এত খারাপ, তো তার জন্য আমি ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। আমি জানি তোমরা আমার কথা শুনে বুঝতে পারবে, কেন কি আমার সর্দির জন্য আমার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে। তো শরীরটাও খুব খারাপ লাগছিল, মাথাটাও খুব যন্ত্রণা করছে, যার জন্য আর ব্লগটা করিনি। তো আশা করি কালকে থেকে ভালোভাবে ব্লগটা দিতে পারবো, ডেলি ব্লগ দিতে পারবো। তো এমনিতেও আমার নতুন নতুন ব্লগ করা, তো তার জন্য অনেক ভুল হয় আমি জানি, প্লিজ তোমরা কিছু কেউ মনে করো না। আর কালকে আমার একটা নিমন্ত্রণ আছে, দেখি যদি শরীরটা খুব ভালো থাকে তাহলে আমি যাব, আর সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর আমার পাশে থাকো, এটাই চাই।